নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি, একদম সকাল, বেশি এখন 7টা হয়তো বাজে। গ্রামের দিকে সকালবেলায় কেমন ধরনের জলখাবার বা ব্রেকফাস্ট বা সকালের খাবার যাই বলুন, যেটা হয়ে থাকে আজকে সেটাই আপনাদের দেখাবো। তো অতি সাধারণ জিনিস কিন্তু খুবই ভালো খেতে, আমাদের কাছে তো খুব ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। মানে আপাতত বাগানের মধ্যে ঢুকবো, ঢুকে সেই সমস্ত জিনিস নেব। আজকে সকালবেলায় যা হবে খাওয়া দাওয়া সেইগুলো তুলবো আর আপনাদেরকেও দেখাবো তার সাথে। এই ড্রাগন গাছটা এরকম হয়ে যাচ্ছে কেন, এ কি এদিক এদিক বেয়ে বেয়ে যাবে, আস্তে আস্তে রাস্তায় চলে যাবে, তাহলে নিচের দিকে ঝুলে যাবে আবার এইভাবে। হ্যাঁ, সাপোর্ট না দিলে হবে না তো, দিতে হবে। কচি কুমড়ো সেদ্ধ খেতে খুব ভালো লাগে, কচি কুমড়ো যদি সেদ্ধ হয় আর তার সাথে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আর ঘি দিয়ে মাখালে যা দারুণ লাগে তো খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তো কচি কুমড়ো নেবো, সব কুমড়োগুলো বড় বড়, এর মধ্যে খুঁজতে হবে কোথায় ছোট কচি কুমড়ো আছে সেটাই নেব। বসে দেখে নি, সব নিচে ঝুলে ঝুলে পড়েছে, তো কোনটায় কচি কুমড়ো বুঝবো কি করে আমি, ওই দেখো ঝিঙে হয়ে রয়েছে, কেউ দেখতে পাইনি কি অবস্থা। কচি কুমড়োর মধ্যে মানে এইটাই রয়েছে, এটা তুলে নিচ্ছি। মা বলছিল একটা বোটা ভাঙাতে রয়েছে কোথায়, ওইটা তালে ওই যে নষ্ট হয়ে গেছে যেটা, এটাই তুলছি। এই ঝিঙে হয়েছে দুটো, দেখতে পাইনি মনে হয়, একটা পেয়েছে ফোন তুলে নি দাঁড়াও। কি দুটো পেয়েছি, এই যে আমার তো চোখেও পড়ে না ভালো একটা। বাগানের ভিতর কিন্তু মশা বন্ধুরা বিশাল পরিমাণে, এখন বৃষ্টি থেমে গেছে আর বাগানের ভিতর ঢুকেছি কিন্তু খতরনাক মশা, এত মশা যে 5 মিনিট দাঁড়িয়ে থাকলেই পুরো মানে গায়ে দাগ দাগ হয়ে যাবে, এরকম ভাবে কামড়াচ্ছে। কটা কুমড়ো ফুল তুলো, নাম তুলে দেবো, বাগানের মধ্যে ঢুকলে মনে হয় আর কোনোদিনে ঢুকবো না, এত মশা। তো আর সে মশাগুলো জানো কেমন, জেব্রা যেমন জেব্রা হয় না, জেব্রা সাদা সাদা কালো কালো সেই রকম মশা। তো এই যে তুলে এনেছি, এই হচ্ছে কুমড়োর ফুল, অনেক কটা হবে বড়া, যতগুলো ফুল ততগুলোই হবে, এতগুলো হবে। আর এই কুমড়ো নিয়েছি, কচি কুমড়ো একদম ছোট, সেটা হচ্ছে এটা, এই যে এটাও সিদ্ধ হবে। আর নিয়েছি এই যে কচু গাছের ফুল, যে গাঁঠি কচু খাওয়া হয় সেই গাঁঠি কচুর গাছের ফুল, এগুলো হচ্ছে একটু পেকে গেছে, কিছুদিন ছিল ফোটা, এগুলো বের হওয়ার পরে 2-4 দিন থাকলে এরকম হলুদ হয়ে যায়। দেখুন আজকে রোদ বেরিয়েছে সকালবেলা, দারুণ লাগছে, এত কদিন বৃষ্টির পর আজকে রোদ বেরিয়েছে, ওই আবার ওই কোনাদের মেঘ মেঘ করে আসছে, কিন্তু এখন তো ঠিক আছে, এখন ওয়েদারটা দারুণ। তো এই যে চাল নিয়ে এসেছি, এই চালে আমি ভাত কিন্তু আমরা খাই, এই যে চালগুলো প্রথমে একটু ঝেড়ে নেবো তারপরে রান্না করবো। বলছিলাম একটু আগে কত সুন্দর রোদ বেরিয়েছে, এইক্ষুনি 10 মিনিটের মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এরকমই চলছে এখন এই রোদ এই বৃষ্টি। এই কুমড়োর কোষা খেলানো লাগে না জানো, তরকারি রান্না করে খেলে। ভিতরে ওগুলো খায় না, না ওগুলো গলা চুলকে হবে তো একদম, আর কই দেখি এক মাস কথা বলতে পারবো না, এগুলো গলা চুলকায়, ওগুলো দিলে বিশাল গলা চুলকায়।
এই যে এইভাবে আস্তে আস্তে ধরে এরকম করে করে গোল করে করে এরকম করে কেটে নিতে হবে। এবারে টান দিলাম, এই বেরিয়ে খাবি শুনে দেখ, এইটা খাবে শুধু? হ্যাঁ, আর ওই ওইটা আর হবে না, তাই তো? কি দেখছো কি ওর ভিতর? এই কচুর ফুল সেদ্ধ কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে, কিন্তু একটু ঝাল বেশি করে দিয়ে মাখাতে হবে, একদম ঝাল ঝাল করে। আর এছাড়াও ভাজা খায়, চিংড়ি মাছটা দিয়ে, আর টকও খায় কচুর ফুলে। তো আমি টক কোনোদিনও খাইনি। এই কচুর ফুল কিন্তু অনেক পরিমাণে লাগে না, এই একটা দুটো সেদ্ধ দিলে যেটুকু হয় সেটুকু দিয়ে আপনি অনেকটা ভাত খেতে পারবেন, তাই নাকি? হ্যাঁ। এবার যাদের আবার একটু গলা ধরার রোগ আছে, অনেকেরই আছে, যাদের একটু গলা ধরার মতো ইয়ে আছে, তাদের কিন্তু একটু ধরতে পারো, ওই জন্য ঝালটা বেশি করে দেবেন। আমাদের কিছু হয় না, খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, কিছু আর হয় না। আর কুমড়োর ফুলগুলো একবার একটু কেটে নেবো। এই কুমড়োর ফুলও সেম এরকম গোল করে করে ধরবো, এই এটা ফেলে দেবো ফুলের রেণু। দশ পনেরো মিনিট মতো বৃষ্টি হয়েছে, একদম টানা, সব জায়গা জল মানে ভরে দিয়ে গেছে আবার এই দশ মিনিটের বৃষ্টিতে। এই যে কুমড়োর ফুল আর কচুর ফুলও কাটা হয়ে গেছে, এবার ভাতটা উতরে উঠলেই তখন আমি এই কুমড়ো আর এই কচুর ফুলগুলোর মধ্যে দিয়ে দেবো, মানে এখন দিলে হবে না। হয়ে গেছে প্রায়, একটুখানি বাকি আছে, আর এবার ওর মধ্যে কচুর ফুলকাটা দিয়ে দেবো। বাবা, এবার লাস্ট দিনে আগুন জ্বলছে, দেখো। এই বেসনের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা কুচি দেবো না, কেন কাঁচা লঙ্কা কুচি দিলে ওর সঙ্গেই লেগে থাকবে, মানে এর মধ্যেই থেকে যাবে। যদি এটা কুচি 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 করে ভাজতাম তাহলে দেওয়া যেত, ওই জন্য দিলাম না। আর লঙ্কার গুঁড়োও দিচ্ছি না, তাহলে আমার মেয়ে খাবে না। এবার নুন আর হলুদ দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব, একটু আঠা আঠা করে গোলাবো। এই উপর দিয়ে দিচ্ছি ভাত। আর এটা এটা হচ্ছে কাঠের বানানো, এই ভাতের হাঁড়ির উপর দেওয়াটা। এগুলো আমাদের গ্রামের দিকে প্রায় প্রত্যেকের বাড়িই আছে, প্রায় কি সবার বাড়িতেই আছে এরকমটা। এরাক মাথায় রেখে হয়ে গেল কুমড়ো ফুল ভাজার জন্য, কুমড়ো ফুলের বড়া ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই করবো, আমি সাদা তেল দেবো না, সাদা তেল না খেয়ে পারলে খাওয়া হয় না তেমন একটা। ভাজবো এবার কুমড়ো ফুল, এই বেসনের গোলায় ডুবিয়ে ডুবিয়ে। এই ফুলটা এখনো মেলে রয়েছে, এগুলো এই পাপড়িগুলো এরকম মুড়িয়ে মুড়িয়ে ঢুকিয়ে দেব। এরকম করে ভাজতে হবে, তার কোনো ই নেই, কিন্তু আমি দেখেছি আমাদের বাড়িতে ঠাকুমারা মা ওরা এরকম করেই বোটে এগুলো ঢুকিয়ে দিয়ে, তাই তো থাকছে না, তারপরে ভাজতে। এইসব কুমড়ো ফুলের বড়া বা যে কোনো বড়া কিন্তু বেশি জ্বালে ভাজলে ভালো লাগবে না একদম, মানে উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে নরম নরম থাকবে। অল্প অল্প জ্বালে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ধরে ভাজতে হবে সময়, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে, আর মুচমুচেও হয় সুন্দর। আর বেসন দেওয়া তো চালের গুঁড়ো দিলে একটু বেশি মুচমুচে হয়, তা প্রতিদিন আমরা চালের গুঁড়ো দিয়েই খাওয়া হয় ঘরে, ওই জন্য আজকে বলছে আমি বেসন দিয়ে খাবো। তারপরে যে বর্ষা থামলো তখন দোকানে গেছে গিয়ে বেসন এনেছে, তারপরে এই করছি। হাওয়া দিচ্ছে এত অন্য অন্য দিক দিয়ে, আমি এত রাগ হচ্ছে, এত ধোয়া ধোয়া গুলো মানে ছুটে বেড়াচ্ছে চারিপাশে, কোনো নির্দিষ্ট দিক নেই। চারটে ভাজা হয়েছিল, দুটো খেয়ে ফেলেছি আমি, আর ওই তিনটে কড়াইতে। আরে এখন দেখি বেসন গোলা কম হয়ে গেছে, আবার গোলাচ্ছি ওই জন্য। আমার এইরকম মানে পরিবেশ দেখলে না খালি আমার আয়লা ঝড়ের কথা মনে পড়ে, জানো? কোনো মানে ঝড় ঠড় কিছু ছিল না, শুধু দুদিন ধরে বৃষ্টি ছিল, হঠাৎ করে নদীর বাঁধ ভেঙে পুরো ঝড় খালি একদম ডুবে গেল। সাতটা ভেজেছিলাম, তার থেকে তিনটে আছে, আর চারটে ছিল এই যে দিয়ে দিয়েছি,
এত ভালো লাগছে, গাছে তিনটে ছিল, তিনটে চারটে মতো ছিল, আবার তুলে এনেছে। আমার ঠাকুমা বলে গাছ শূন্য করে ফুল তুলতে নেই, তাই জন্য আমি তিন চারটে রেখে দিয়েছিলাম, তা সে আবার গিয়ে তুলে নিয়ে এসেছে। এই কুমড়ো ফুল বড়টা কত বড়! এই যে কুমড়ো ফুল সব ভাজা হয়ে গেছে, আর এই যে শুকনো লঙ্কা ভেজেছি এখানে, আর এই পেঁয়াজ ভাজা করে নিচ্ছি, পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখাবো, পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখাই আমি, ভীষণ ভালো লাগে পেঁয়াজ ভাজে ভেজে আলু মাখালে। পেঁয়াজ ভাজা থেকে কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা এই যে ডিমের সঙ্গে ভেজে নিচ্ছি। ডিম ভাজা আর এগুলো হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর এই যে পেঁয়াজ ভাজা। এই বড়াটা তোমার জন্য রেখেছি, অলরেডি তোমার চারজন পাঁচটা খাওয়া হয়ে গেছে। প্রচুর ফুলগুলো তো একদম মানে হাত দিলেই একদম ই হয়ে যাচ্ছে, যেন ভাতের মধ্যে তুলতে গিয়ে এই অনেকটা ভাতের সঙ্গে লেগে রয়েছে, আমি ছাড়াতে পারিনি। খাই না বোধ হয়, আমি জানি না, আমি তো খাই না, যাই মাখি না কেন, কাঁচা তেল না দিলে হবে না। হাত দিলেই গলে যাচ্ছে কুমড়ো, সবই হাত দিলেই গলে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে পুরো। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। ও কি সুন্দর গন্ধ, শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা তেল একসঙ্গে, আমি শুধু মাখার একটা লঙ্কা লাগবেই মনে হচ্ছে। আর ভাজা পেঁয়াজ দেবো আগে। হ্যাঁ, আলু শুধু মাখা খেতাম বাড়ি যখন একটা ছোট ছিলাম তখন, সে কি সুন্দর দুটো তিনটে লঙ্কা মাখালে লাল লাল হয়ে যেত, এখন আর হয় না, কেন থাকে জানো, ভালো মাখে না লঙ্কা লঙ্কা। আমার মনে আছে ছোটবেলায় ঠাকুমা ভাত মাখা দিত, চোখ দিয়ে জল পড়তো, আর নাকি টক টক করে ভাত খেতাম। সব মাখা জোকার রেডি, কে কে ভাত খাবে চলে আসো। আলু মাখা, কুমড়ো মাখা আর কচুর ফুল, কুমড়ো ফুল ভাজা, ওর পাশে ডিম ভাজা, কুমড়ো এখানে দিই। হ্যাঁ, আর আলু দেও মাঝখানে, তোমার তো দেখে হাসি লাগছে আজকে, এরকম ভাবে সাজিয়ে দিয়েছো একদম চারিপাশ থেকে। এই এতগুলো খাবারের মধ্যে সব থেকে মানে প্রবলেম আমার এইটা কচুর ফুল, এইটাই ভয়ের বিষয়, গলা ধরে কিনা সেই জন্য এইটাই প্রথম খাই, খেয়ে দেই মনে হয় কিছু হবে না। তোমার একারই হয়, আমাদের কিছু হয় না। ঝাল তো দিত, ওই ঝালের জন্যই তো গলা ধরে না, ওই জন্য বলে না বেশি করে ঝাল দেবে। কি বলবো, এইসব খাবারের কোনো মানে কোনো কিছুর সাথে তুলনা হয় না, একদম গ্রামের মানে টাটকা ফ্রেশ গাছ থেকে তোলা, আর দারুণ টেস্ট, মানে কি বলবো, এর টেস্ট কোনো কিছুর সঙ্গে ভাগ করা যায় না। গ্রামের এসব খাবার অন্য কারোর সঙ্গে তুলনা করা যায় না। আর কুমড়ো হচ্ছে এমন একটা জিনিস মানে যার ফুল ফল গাছ সবই খাওয়ায় মানুষ, কোনোটাই বাদ দেয় না। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখুন খেয়ে দিয়ে উঠে কোথায় হাত ধুচ্ছে, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, কিছু বলার নেই, বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সাবান থেকে লেখা হচ্ছে সারা মুখ ধুয়ে নেবে, তাই বৃষ্টি আবার যেভাবে শুরু হয়েছে মনে হয় না যে আজকে সারাদিনই আবার থামবে, বৃষ্টি না কমলে আর বাইরেও বেরোনো যাচ্ছে না। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন অবশ্যই, আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন আসলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সঙ্গে, সবাইকে টাটা।